তোকে আমি বারবার বলেছিলাম ফরিনকে বাড়ির বাইরে বেরোতে দিবি না, ফরিনকে বাড়ির বাইরে বেরোতে দিবি না, তাও তুই ওকে বেরোতে দিলি কেন? আমার উপর কেন রাগ করছিস শ্রদ্ধা? আমি ওকে বেরোতে বারণ করেছিলাম, কোনো কথা না শুনে ও যদি বেরিয়ে যায় তাহলে আমি কি করব? কি করবি? আটকে রাখবি? সিম্পল, ভগবান হাত পাগুলো কি জন্য দিয়েছে? হ্যাঁ, একটা অসুস্থ মেয়েকে তুই আটকে রাখতে পারলি না? ও মা, ও মা দেখো না দাদা কিভাবে আমার সাথে কথা বলছে। অর্জুন, বোনের সঙ্গে কি এভাবে কথা বলে? আমি আর কিভাবে কথা বলবো মা, আমি আর কিভাবে কথা বলবো তুমি বলো। এত রাতের মধ্যে মেয়েটা বাড়ির বাইরে বেরিয়ে গেল, এরপর যদি কোনো বিপদ হয় তখন আমি কি করব? আমি ওকে সত্যিই বেরোতে বারণ করেছিলাম রে ছোটদা, আমি বলেছিলাম যে ও এভাবে বেরিয়ে গেলে তুই ভীষণ রাগ করবি, কিন্তু ও আমাকে বললো যে তোকে টেনশন না করতে, ও নাকি একটু বাদেই চলে আসবে। কোথায় এলো? তুই এলোটা কোথায়? অনেকক্ষণ তো হয়ে গেল, রাত বাড়ছে, এবার শুধু শুধু তোর জন্য টেনশন হয় আমার। আচ্ছা, মেয়েটার কাছে তো ফোনও নেই তাই না রে? ফোন তো নেই মা ওর কাছে, ফোন থাকলে কি আমি আর এত চিন্তা করতাম? এখন এত চিন্তা করছিস কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটা তোর ঘাড়ে চেপে এই বাড়িতে চলে এসেছিল, বড় কোনো ঝামেলা হওয়ার আগে নিজের থেকেই চলে গেছে, সেটাই তো ভালো তাই না? কিন্তু সে যতই নিজের লোক না হোক, এই রাত বিরাতে যদি কোনো বিপদে পড়ে সেটা কি ভালো লাগবে? ও বড় বৌদি, তুই প্লিজ আর নতুন করে শুরু করে দিও না। একটা অচেনা অজানা মেয়ে, সে বিপদে পড়লে আমরা খুশি হব না কতটা দুঃখ পাবো, এটা ফালতু কথা ভেবে সময় নষ্ট করতে পারছি না। গেছে গেছে আপদ গেছে, তা না তুমি আবার নতুন করে সেন্টি দিচ্ছ। মেয়েটা বড় বৌদি তো ভুল কিছু বলছে না, তার মানে সব কিছুরই তো একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থাকে নাকি? তোকে দেখলে না আমার অবাক লাগে, মানে যে জিনিসটা বড় বৌদি ফিল করতে পারছে সেটা তোদের একবার মনে হচ্ছে না? অসহায় একটা মেয়ে, স্বামী জলে ভেসে গিয়েছেন, শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য একটু মায়া হচ্ছে না তোদের? ওদা শুন, দেখ ভাই, ওসব মায়া টায়া দিয়ে না জগৎ সংসার চলে না। মেয়েটা চলে গেছে তুই এখন বুঝতে পারছিস না, পরে বুঝতে পারবি, তাতে তোর মঙ্গলই হয়েছে। না পুলিশের হুড়কো না গেলেও কোনোদিনই বুঝতে পারবে না, একবার পুলিশ কেসকে ফেসে যাক তাহলে দেখবি ওই মায়া ফায়া সব কোথায় বেরিয়ে গেছে। সরি মেজদা, তাহলে বলবো তোরা আমাকে এখনো ঠিকমতো চিনিয়ে উঠতে পারিসনি। কোনো মানুষকে সাহায্য করলে মাছ ফেলে তাকে ছেড়ে আমি পালাই না, আমি এখনো বলছি যদি পুলিশও আসে তাও আমি মেয়েটা সাহায্য করবো। ইজ দ্যাট ক্লিয়ার? দেখুন, আমি এইভাবে বলছি বলে কিছু মনে করবেন না, আমি তো বলতে বাধ্যই হচ্ছি। তা অর্জুন, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ওই মেয়েটার জন্য প্রাণ দিতে দৌড়বে, তা অনেকদিন ধরেই ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে তাই না? না তুমি হয়তো মুখে বলছো যে তুমি প্রেম করছো না, তাহলে কানেকশনটা কিসের? মেজ বৌদি, তুমি এতক্ষণ চুপ ছিলে কেন? তোমার এই ট্যাকট্যাকে কথাগুলোই তো মিস করছিল। আমি যত কথা বললেই দোষ, তা আমি ভুলটা কি বললাম শুনি। না তুমি পুরোটাই ভুল বলছো, মিনিংলেস কথাবার্তা। তা ওদের মধ্যে কি কানেকশন থাকবে শুনি? এই তো সবে দশমীর দিন আলাপ হলো। কানেকশন আছে বোন, মেজর বৌদি ঠিকই বলেছে, কানেকশন তো ডেফিনেটলি আছে। সেই কানেকশনটা হলো স্পোর্টসের কানেকশন। আমি একজন খেলোয়াড় আর এই মেয়েটি একজন খেলোয়াড়, দ্যাট ইজ ওয়াই আই ক্যান কানেক্ট উইথ হার। একজন খেলোয়াড়ই আরেকজন খেলোয়াড়ের দুঃখ কষ্ট স্ট্রাগলটা বোঝে। ও বাবা, তো এই ফিলিংসের ঠেলা তো আমি এবারে চতুর্দিকে অন্ধকার দেখছি রে। ফিলিংস ঠিক আছে তোর জন্য এগুলোই বেটার, খেলাধুলা করে কিছুই করে উঠতে পারলি না, এসব করে বেটার। তবে খেলাধুলা কথাটা বলতে তোর লজ্জা করছে না? বক্সিং করতে গিয়ে কি কাণ্ড করেছিলি মনে আছে তো? নাকি পুরনো খবরের কাগজগুলো চোখের সামনে মেলে ধরলে সবটা মনে পড়ে যাবে? কেন এখন এসব কথা বলছিস? ছাড় না। কেন রে ছাড়বো কেন? ওর জন্য কম অপমানিত হতে হয়েছে আমাদের। চুপ, একদম চুপ।
এসব কথা বলছিস কেন মা? আমি ভুল কিছু বলে ফেললাম? বক্সিং বক্সিং করে তো আমাদের জীবনটাকে হেল্প করে দিয়েছিল, তারপর কিছু করতেও পারলো না, উল্টে আমাদেরকে অপমানিত করে ছাড়লো। মা তুমি যদি তখন থেকে ওর ওই কাণ্ড কারখানাগুলোকে চাপা দিয়ে না রাখতে না, তখনই ওর হাতে হাত করা পড়ে যেত। কেন মাথা গরম করছিস? শান্ত হয়ে জানা। আচ্ছা কে কে বললো না বললো তা থেকে সবকিছু সত্যি হয়ে যায়? আমি টাকা টাকা মায়ের দিকে। আচ্ছা আমি কোনোদিন বলেছি যে তুই কোনো অন্যায় কাজ করেছিস বল? মা তুমি যদি এই কথাগুলো আগে ভাবতে না, তাহলে এত কিছু সহ্য করতে হতো না। আজ তাহলে আমার ভাই মানুষের মতো মানুষ হতো। তুমি তো ওকে আশকারা দিয়ে বিগড়ে দিচ্ছ মা, তুমি এখন বুঝতে পারছো না তুমি যে কত বড় ক্ষতি করছো তুমি নিজেও জানো না মা। কি আমি ওর ক্ষতি করেছি? হ্যাঁ ডেফিনেটলি। মা সারাদিন কি করে কোথায় যায় জানার চেষ্টা করেছো? ওর জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, ওর ক্যারিয়ার কি, ও ফিউচারে খাবে কি? বর্দা তোরা মাকে এভাবে খারাপ কথা শোনাবি? আচ্ছা আমি ভুলটা কি বলছি বলো তো, একটা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলো, আর আমরা কিছু বলতে পারবো না? মা কোথায় ওকে আটকাবে তা না, মা ওকে সাপোর্ট করছে। এখন এসব বলে আর কি হবে বর্দা, মাঝখানে তো অনেকটা সময় চলে গেছে। সেই বক্সিং এর সময় যখন গন্ডগোল করলো তখন যদি ওকে আটকাতে আজ আর এই দিন দেখতে হতো। অনেক কথা বলছিস তোরা, তোরা তো খুব ভালো করে জানিস আমি কোনো অন্যায় করিনি, দেশের জন্য খেলতে চেয়েছিলাম, দেশের জন্য সম্মান নিয়ে আসতে চেয়েছিলাম আমি। এতে এতে ঠিক কি অন্যায়টা দেখছিলি তোরা? তা কোথায় তোমার সেই সম্মান? কিছুই তো আনতে পারোনি, এদিকে মুখে বড় বড় কথা। হ্যাঁ পারিনি, পারিনি আনতে, কিন্তু কেন পারিনি সেই কারণটা তো তোমরা জানো। সেটা সেটা আমার দাদারা জানে না বর্দা, মেসা জানিস না? কিছু নোংরা লোক পলিটিক্স করে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিল, জানিস না তোরা? কিছু নোংরা লোক আমাকে আমাকে খেলা ছাড়তে বাধ্য করলো, সেটা তোরা জানিস না? সব জেনে শুনো আমি আমার আমার ফ্যামিলি আমার এই দাদাদের থেকে কোনোদিন কোনো সাপোর্ট পাইনি মা, অ্যান্ড ইউ নো হোয়াট, আমি তোদের থেকে কিছু এক্সপেক্ট করি না। আমি বেরোচ্ছি, দেখি যদি পুরিনটা কথা দেখতে পাই। বেরোচ্ছি। অর্জুন কি ব্যাপার অফিসার, আপনারা এখানে? এই বাড়ি থেকে একটা কমপ্লেন এসেছে, সেই ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এসেছি। কেস করেছে এদের, এখনই আসতে হলো? একটু আগেও তো আসতে পারতো। যা অশান্তিটা হলো এখন তো সবাই বুঝে যাবে যে আমি ফোনটা করেছিলাম। অর্জুন যা খেপে রয়েছে, যদি বুঝতে পেরে যায় যে আমি ফোনটা করেছি তাহলে তো আমাকে একেবারে কুচি কুচি করে কেটে ফেলবে। কি হবে এখন? কে খবর দিল? তুমি কি ফোন টোন করেছিলে নাকি? তোর বাবা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করে ফোন করেছিলাম। কি হলো, তুমি এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আপনাদের মধ্যে অর্জুন কি আছেন? আমি অর্জুন। কি ব্যাপার অফিসার? আপনি তা অর্জুন বাবু, আপনি নাকি কোন এক পটকো মহিলাকে বাড়িতে তুলে নিয়ে এসেছেন? তিনি আবার নাকি বিবাহিতা, তার স্বামী হারিয়ে গেছে, কেসটা কি বলুন তো? লাল পাঞ্জাবি পরে ওটা কে গেল? ব্যাংকবাবু না? আমার ছেলে কোথায় চলে যাচ্ছে ব্যাংকবাবু?
আলতাফ হরিণ। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।